জাতীয় ঐক্য প্রক্রিয়া এবার বিএনপিও 30 সেপ্টেম্বরের মধ্যেই সংলাপের আহ্বান, পহেলা অক্টোবর থেকেই আন্দোলনের ডাক। আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হবে না বলছেন দলটির নেতারা, সব ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা। ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন জানিয়েছেন সিএসি, আইনি ভিত্তি পেলে ভোটে যুক্ত হবে ইসি। জাতিসংঘে বাংলাদেশের এজেন্ডায় প্রাধান্য পাবে রোহিঙ্গা ইস্যু, নতুন প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী। মালদ্বীপে আজ জাতীয় নির্বাচনের ভোট, প্রবাসী বাংলাদেশিদের দেশটির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নেয়ার সতর্কতা। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপা। তখন শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। এ মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে নির্বাচনকালে নিরপেক্ষ সরকার গঠনের আহ্বান জানিয়েছে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশ। এ দাবিতে আগামী পহেলা অক্টোবর থেকেই মাঠে নামছে জাতীয় ঐক্য প্রক্রিয়া যুক্ত রাজনৈতিক দলগুলো। সংসদ ভেঙে দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও তোলা হয়েছে এই সমাবেশ থেকে। এই নাগরিক সমাবেশে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেছেন, যে কোনো মূল্যে এই জাতীয় ঐক্য সুসংহত করার বার্তা এসেছে বিএনপি চেয়ারপারসনের কাছ থেকেও। হাসান পারভেজ ও রিশাদ হাসানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন তহিদ শান্ত। রাজনীতিতে গেল কয়েকদিনের টক অব দ্য টাউন, জাতীয় ঐক্যের সমাবেশ অবশেষে অনুষ্ঠিত হলো রাজধানীর মহানগর নাট্যমঞ্চে। সভাপতি গণফোরাম প্রধান ডক্টর কামাল হোসেন, প্রধান অতিথি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। কিছুদিন ধরেই এই নেতাদের অনেকের বাসায় বৈঠকের পর বৈঠক হয়েছে। সরকারের অভিবাদনের সাথে সমালোচনার তীরও ছিল তাদের প্রতি। শনিবারের এই সমাবেশে বাম দলগুলোর সঙ্গে বিএনপির 20 দলীয় জোটের নেতারাও যোগ দেন। যোগ দেন একসময়ের জনপ্রিয় সাবেক ছাত্র নেতারা। একটা অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি আমাদের। আমরা সবাই নির্বাচন করতে চাই, আওয়ামী লীগও করুক, বিএনপি করুক, যুক্তফ্রন্ট করুক, গণফোরাম করুক, সবাই নির্বাচন করুক, তার ব্যবস্থা করেন। এই লীগ সরকারি লীগ, এই লীগ লুটপাট দলি, তাদের এই লুটেরা শ্রেণী, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। পার্লামেন্ট বাতিল করে দিয়ে নির্দলীয় সরকার গঠন করেন। ঠিক বেলা তিনটায় শুরু হয় সমাবেশ। কিছুক্ষণ পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির 3 সদস্য সভামঞ্চে ওঠেন। তাকে আজকে তার যে মৌলিক অধিকারগুলো আছে সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তারপরও তিনি সেই কারাগার থেকে আমাদেরকে খবর পাঠিয়েছেন, যে কোনো মূল্যে জাতীয় ঐক্য তৈরি করে এই দুঃশাসনকে সরাতে হবে। আমার কি আবার আবেদন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের ভোটের অধিকার ফেরাতে এই জাতীয় ঐক্য, বলেন ডক্টর কামাল হোসেন। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী দাবি তোলেন, ভোটের 100 দিন আগেই সেনাবাহিনীকে মাঠে নামাতে হবে। জাতীয় ঐক্যের এই প্রক্রিয়ায় স্বাধীনতা বিরোধীদের কোনো ঠাঁই নেই বলেও ঘোষণা দেন এই নেতারা। আমি দেশ চাই, স্বাধীন চাই, মুক্ত গণতন্ত্র চাই, এই সরকারের পতন চাই, সমস্ত রাজবন্দীদের মুক্তির কথা লিখে সই করে দিয়েছি। কেউ কেউ আমাদের এই জাতীয় ঐক্যের প্রচেষ্টাকে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র গন্ধ পাচ্ছে। আমরা প্রকাশ্যে সভা করছি, কোনো গোপন বৈঠক করছি না। সমাবেশ শেষে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ঘোষণাপত্র পাঠ করেন। সেখানে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনগত ও ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা এবং এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত জেলা থেকে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার কথা বলা হয়। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।
আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের তৃণমূলের সাংগঠনিক সফরে তিনি একথা বলেন। বলেন, শত জনপ্রিয় ব্যক্তিকেই আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে। শেখ মিন্টুর ছবিতে তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ট্রেন যাত্রার পর এবার সড়ক পথে দুই দিনের সাংগঠনিক সফরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইনামুল হক শামীমের পরিচালনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এ সফরে রয়েছেন। কাঁচপুর থেকে শুরু হয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ঢল। রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা শুভেচ্ছা জানান। প্রথম দিন চারটি জনসভা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এতে জাতীয় ঐক্য নিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য সম্ভব নয়। সবচেয়ে বড় দল, সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে জাতীয় ঐক্য হবে না, হতে পারে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়ে দেন, দলের নাম ভাঙিয়ে যারা অপকর্ম করবে তাদের মনোনয়ন দেওয়া হবে না। জনগণের কাছে যিনি গ্রহণযোগ্য তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাবে। আজকে এখানে মনোনয়ন একজনকে দেব, এক এলাকা, তাহলে বাকিরা তাদেরকে যদি এখন শত্রু বানায়, তাদের বিরুদ্ধে যদি নিন্দা করে, তাহলে ইলেকশনের সময় সবাই এক হয়ে ইলেকশন করা কঠিন হয়ে যাবে। দলের সিদ্ধান্তের বাইরে গেলেই থাকছে কঠোর শাস্তির ব্যবস্থা। প্রথম দিনে ওবায়দুল কাদের কুমিল্লার ইলিয়টগঞ্জ, কুমিল্লার টাউন হল, চৌদ্দগ্রাম ও ফেনী শহরে সমাবেশে বক্তব্য রাখেন। রোববার কক্সবাজার যাত্রায় পাঁচটি সমাবেশে তার বক্তব্য রাখার কর্মসূচি রয়েছে। বিগত দুই মেয়াদে সরকারের উন্নয়ন ছাড়াও কমিটিতে নানা বার্তা দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, দল যাকে অনুমোদন দেবে তার উপরে কাজ করতে হবে, আর দলের বাইরে থাকবে কঠোর শাস্তির ব্যবস্থা। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা জোট করছেন তারা আগে আওয়ামী লীগের পক্ষে ছিলেন। বলেন, যত ষড়যন্ত্রই হোক জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জিতবে। শনিবার সকালে রাজধানীর সদরঘাটে ইউনাইটেড রিলিজিয়ন ইনিশিয়েটিভ, বাংলাদেশের বিদ্যাসাগর সোসাইটি সিসি ও ইন্টার রিলিজিয়ন হারমোনি সোসাইটির সম্প্রীতি নৌযাত্রা 2018 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছেন, বর্তমান সরকারও অসাম্প্রদায়িক বাংলাদেশ চায়। এছাড়াও জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সাহায্য করছে। যারা আজকে জোট করছেন তারা একসময় আমাদের দল করতেন এবং এমন নেতা আছেন জীবনে ভোটে দাঁড়িয়ে জিততে পারেন না। সরকারের যে দায়িত্ব নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে সাহায্য করা, সেই নির্বাচন কমিশনে নির্বাচন পরিচালনা করবে। আমরা অন্তর্বর্তী সরকার হিসেবে নির্বাচন কমিশনকে সাহায্য করব। এর বাইরে কোন কিছু হওয়ার সম্ভাবনা নাই। ষড়যন্ত্র হতে পারে, কিন্তু দক্ষতার সাথে সেই ষড়যন্ত্র আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করে আগামী নির্বাচনে দেশে অনুষ্ঠিত হবে। ঢাকার মহানগর নাট্যমঞ্চের ঐক্য জনগণের সম্পৃক্ততায় হয়নি, এটা হয়েছে নেতাদের ঐক্য, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার রাতে কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়া নির্বাচনী পথযাত্রার বিরতিতে চট্টগ্রাম সার্কিট হাউসে এই মন্তব্য করেন তিনি। নেতা নেতার ঐক্য, জনতার জনতার কোন ঐক্য নেই, জাতীয় ঐক্য নয় তাদের ঐক্য, জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য। 2018 এর শেষ অথবা 2019 এর শুরুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যেই কাজ করছে নির্বাচন কমিশন। এক অনুষ্ঠানে কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বলেছেন, কেবল আইনি ভিত্তি পেলে এবং সম্পূর্ণ ত্রুটিমুক্ত মনে হলেই আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শনিবার আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী কর্মকর্তাদের, প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, ইভিএম নিয়ে মানুষের কৌতূহল থাকবেই, এজন্য নির্বাচনের আগে এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে। সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে যে এই ইভিএম এখন নিশ্চিতভাবে ব্যবহার করা যায় ততটুকু ব্যবহার করব। যদি আইনগত ভিত্তি পায় তখন ইভিএম চালু করা হবে, এবং যে ইভিএম আছে সেটা যদি ব্যবহার উপযোগী হয়, তার মধ্যে যদি কোনো ত্রুটি না থাকে, কেবল তখনই ইভিএম ব্যবহার করা হবে।
কেবল আইনি ভিত্তি পেলেই ইভিএম ব্যবহার জানিয়ে সিইসি বলেন, 2018 এর শেষ অথবা 2019 সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সে লক্ষ্যে কাজ করছে কমিশন। নির্বাচন আমাদের বেশি দেয়ার নেই, 2018 অথবা 2019 এর প্রথম দিক থেকে হবে। এই নির্বাচনকে সার্থক করার জন্য, এই নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য আপনাদের প্রচেষ্টা, এই প্রশিক্ষণের ব্যবস্থা, এবং আপনারা এখানে যারা আছেন তারা এক একজন গুরু, তার মানে প্রশিক্ষকদের প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে যাবেন। দুদিনের এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে রোববার। প্রযুক্তি নির্ভর। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 73তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাওয়ার পথে এখন লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে স্থানীয় সময় 3:55 প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। লন্ডনে যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী আজ সকালে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন। এর আগে শুক্রবার সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায়। 6 দিনের সফর শেষে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়ের নজর কাটতে চাইছে বাংলাদেশ। এজন্য গেল বছরের 5 দফার পর এবারে নতুন করে কিছু প্রস্তাব রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন দেশ ও সংস্থার উচ্চ পর্যায়ের আলোচনাতেও অংশ নেবেন তিনি। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে নিতে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে জোর কূটনৈতিক চেষ্টা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রধান মাসুদ বিন মোমেন। বিস্তারিত জানাচ্ছেন শাহালি জয়। জাতিসংঘের 73তম অধিবেশনে সাধারণ বিতর্ক পর্বের বিষয় নির্ধারিত হয়েছে সকলের জন্য জাতিসংঘ শান্তিপূর্ণ সমতাভিত্তিক ও টেকসই সমাজের জন্য বৈশ্বিক নেতৃত্ব এবং তাদের দায়িত্ব। আর বাংলাদেশের এজেন্ডায় গুরুত্ব পাচ্ছে রোহিঙ্গা সমস্যার মতো বৈশ্বিক ইস্যুটি। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন জানিয়েছেন, এবারে এই সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাবে বাংলাদেশ। সেক্ষেত্রে চলতি অধিবেশনেই নতুন কিছু প্রস্তাব দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা বিষয়ে আমাদের সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যা ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে আপনাদের কাছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এবারের জাতিসংঘের উপস্থিতিকে কাজে লাগিয়ে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে এই বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের আরও জোর সমর্থন অর্জনের চেষ্টা করব। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগও। 23 সেপ্টেম্বর শেখ হাসিনাকে সংবর্ধনা জানাবে তারা। তারই প্রস্তুতি বৈঠক দেখা গেল দলীয় কার্যালয়ে। আমাদের বাংলাদেশের জনগণের ওই উল্লেখ উজ্জ্বল করেছে তা না, ওনার বক্তব্য সারা বিশ্বের মানবতার দেশটা যেখানে শোষণ, যেখানে নির্যাতিত, সে নির্যাতিত জনগণের কথা উনি বলেন। বাংলাদেশ সময় 23 তারিখ মধ্যরাতে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্কে পৌঁছবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা 10বারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের অনেক রাষ্ট্র বা সরকার প্রধানের চেয়ে এক্ষেত্রে অভিজ্ঞতায় তিনি এগিয়ে। তার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্ব সম্প্রদায়ে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে এমন প্রত্যাশা সবার। শাহ আলী জয়, নিউজ 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের দেশটির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নিতে সতর্ক করেছে দূতাবাস। এ সংক্রান্ত একটি প্রেস রিলিজও প্রকাশ করা হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। কর্মকর্তারা বলছেন, বেশ কিছুদিন ধরে বাংলাদেশিদের মালদ্বীপের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার খবর আসছে। রোববার দেশটির জাতীয় নির্বাচনের ভোটে এর প্রভাব পড়বে। আশঙ্কা করা হচ্ছে কয়েকটি দল বাংলাদেশি শ্রমিকদের ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। নির্বাচনে বাংলাদেশিদের কোনো বিশৃঙ্খলা সৃষ্টির প্রমাণ পেলে তাদের আজীবনের জন্য দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে মালদ্বীপে বাংলাদেশ দূতাবাস।
আগামী 20 বছরে কমপক্ষে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ শুধু কয়লা থেকে উৎপাদন করতে চায় সরকার। প্রাথমিক জ্বালানির নানা পথে হাঁটতে চাইলেও তার ভিত্তিটা কয়লার উপরই রাখার কাজ শুরু করেছে তারা। এ লক্ষ্যে চীনের সহায়তা শুরু হওয়া দুটি বড় প্রকল্প থেকে 1,000-এর বেশি মেগাওয়াট বিদ্যুৎ আসতে শুরু করবে সামনের বছর থেকে। কিন্তু ডার্টি ফুয়েল খ্যাত কয়লা বিদ্যুতের দূষণ নিয়ন্ত্রণে চীন যতটা পদক্ষেপ নিয়েছে তার কতটা পারবে বাংলাদেশ, চীন থেকে ঘুরে এসে জানাচ্ছেন বোরহানুল হক সম্রাট। মাত্র 10 বছর আগে বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল 4,000 মেগাওয়াটের নিচে। তখন কয়লার থেকে সর্বোচ্চ উৎপাদন ছিল 250 মেগাওয়াট। 10 বছর পর দেশে যখন প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 11,000 মেগাওয়াটের বেশি, তখন কয়লা বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বেড়েছে আর মাত্র 250 মেগাওয়াট। তবে সেই চিত্র পাল্টে যাচ্ছে জোরে সোরেই। সরকারের সবশেষ বিদ্যুৎ মহাপরিকল্পনায় আগামী 2030 সালের মধ্যে কমপক্ষে 15,000 মেগাওয়াট ও 2041 সালের মধ্যে কমপক্ষে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ শুধু কয়লা থেকেই উৎপাদনের লক্ষ্য। ভারতের সাথে রামপাল, মাতারবাড়ি ও মহেশখালীতে চীন ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার সাথে ভিন্ন ভিন্নভাবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি শেষ হয়েছে। এই লক্ষ্যে প্রধান সহযোগী দেশ চীনের সাথে যৌথভাবে যাত্রা শুরু করেছে একটি প্রতিষ্ঠানও। পটুয়াখালীর কলাপাড়ায় চলছে তাদের বিশাল কর্মযজ্ঞ। প্ল্যান্টের কিন্তু বেজ লোডের এর কোনো বিকল্প নাই। কোলের উপরে আমরা কিন্তু মাস্টার প্ল্যানে কোলকে 35% রাখছি কোলের উপরে। চীনের বেজিংয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি সুপার ক্রিটিক্যাল টেকনোলজির, যা থেকে মোট উৎপাদিত বিদ্যুতের পরিমাণ 2,560 মেগাওয়াট। সেখানকার কর্মকর্তারা বলছেন সব কিছুর ঊর্ধ্বে তারা এলাকায় পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্য রাখেন। বিপুল ক্ষমতা দিয়ে গঠিত হয়েছে পরিবেশ পুলিশও, যারা চাইলেই বন্ধ হয়ে পড়ে সব কারখানাই। আমরা যতই উৎপাদন বাড়াচ্ছি ততই নিরাপত্তা নিয়ে আরও বেশি নিশ্চয়তা খোঁজার চেষ্টা করছে। আমাদের পরিবেশ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অনেক বেশি শক্তিশালী এখানে। বাংলাদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকে স্বাগত জানালেও পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন বিশেষজ্ঞরা। পারদর্শিতা দেখিয়েছে, তার কতগুলো জিনিস আমরা ধরতে পারি, কতগুলো পারি না। যেমন ধরেন চীন, একটা হচ্ছে যে কয়লা বিদ্যুৎ উৎপাদনের যে বিশাল কর্মযজ্ঞ করেছে, আমাদের দেশে এইটা করার সমস্যা। তবে কর্তৃপক্ষ বলছেন এ শঙ্কার সুযোগ থাকছে না। বাট আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি যদি ইউজ করেন, সেখানেও আপনি এটা ক্লিন এনার্জি হিসাবে করেন। পরিবেশ যদি রক্ষা না করতে চান তাহলে তো হবেই। আর পরিবেশ রক্ষা করলে 9,000 কেন, ওইখানে আপনি 20,000 মেগাওয়াট করলেও কোনো অসুবিধা হওয়ার কথা না। আগামী বছর পটুয়াখালী থেকে কমপক্ষে 1,200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে দাবি করছে চীনকে নিয়ে যৌথভাবে গঠিত এই কোম্পানিটি। বোরহানুল হক সম্রাট, নিউজ 24, চীন। নিউজ 24 সংবাদে সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে প্রবাসের খবর। দক্ষিণ আফ্রিকার আউডুচায় একই পরিবারের 3 বাংলাদেশিকে হত্যা করেছে ডাকাত দল। এ সময় আহত হন আরেক বাংলাদেশি। এ বিষয়ে বিস্তারিত জানব জোহানেসবার্গে বসবাসরত সাংবাদিক নূর আলমের কাছ থেকে। নূর আলম শুনছেন আশা করছি, এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা গেছে কিনা, আর প্রবাসীদের নিরাপত্তায় কি উদ্যোগ নিয়েছে দূতাবাস? ধন্যবাদ। এটি ইস্টার্ন কেপ প্রভিন্সের কপিন বাবার সংলগ্ন আলুচা নামক স্থানে, যেটি জোহানেসবার্গ থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। তো আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি যে ওখানে রাত 3টার দিকে ডাকাত দল ইউনুসের দোকানে হামলা করে, এবং ইউনুস যে দোকানটিতে হামলা করে তার ঠিক পিছনে ইউনুস তার নিজস্ব একটি বাসায় তার স্ত্রী এবং তার কন্যা সন্তানকে নিয়ে সেখানে থাকতেন। তো আমি
ঘটনার সম্পর্কে বিস্তারিত জানার জন্য জিনিসের স্বজন এলাকাবাসী ক্যাসারের সাথে কথা বলেছিলেন। ক্যাসার আমাকে জানাচ্ছিলেন যে গতকাল রাত তিনটার সময় যখন দোকানে থানাতে তার স্ত্রী টের পান, টের পেয়ে তারা প্রাথমিক ডাকাত দলকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেন। তো এক পর্যায়ে ডাকাত দল দোকানের দেয়াল ভেঙে তারা ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশের পরে তারা ইউনুসের হাত পায়ের চারটি রোগে তারা প্রাথমিকভাবে লিখে দেয়। এক পর্যায়ে তারা কুপিয়ে ইউনুসের কৃষ্ণান্তের স্ত্রী একদম শরীর থেকে মাথা প্রদান করে ফেলে। পরবর্তীতে তাদের যে পাঁচ বছর ধরে কন্যা সন্তান রয়েছে তাদের ছবি কাটি করে তাদের ফেলা হয়। তিনি সুস্থ হলে তার কাছ থেকে আমাদের সম্পর্কে জানতে পারবো। আমি এই ঘটনার সংঘর্ষের পরিস্থিতি জানার জন্য ইসলামকে বাংলাদেশ পরিস্থিতি আব্দুল মজিদ প্রান্তিকের সাথে কথা বলেছিলাম। সন্ত্রাসীর সাথে ব্যবসায়িক কথা বা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে লোকগুলো ১০টা থেকে কিন্তু হামলা করার চেষ্টা করে দোকানে, এমনকি পরবর্তীতে তারা ওই সময় চলে গেলেও তারা আরো অন্যান্য সন্ত্রাসী নিয়ে দোকানে হামলে করে। এখন ঘটনা করছেন যে হয়তো এখানে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি ওই ব্যাপারটিকে তারা একটু উপভোগ করে দেখছেন আপনার স্থানীয়রা, তারা মনে করছেন কারণে হত্যাকাণ্ড হয়েছে। তবে এই পরিস্থিতি এটির সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে। আহত যিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি কথা বলতে পারছেন না, উনি যখন কথা বলবেন পুলিশের জবানবন্দি দিবেন তখন হয়তো এই ঘটনার সম্পর্কে জানা যাবে। আর একটু বলে রাখি, সেখানে যে ৭ বছর ব্যবসা করে আসছেন সেখানে তার আউল ইসলাম সপ্তাহের সুপারমার্কেট সকাল তিনটি দোকানাত মালিক এবং দেশের বাড়ি হচ্ছে নারায়ণ নূর আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন প্রবাসী সাংবাদিক নূরে আলম। দক্ষিণ আফ্রিকার আউডুজায় একই পরিবারের তিন বাংলাদেশিকে হত্যা করেছে ডাকাত দল এবং এই ঘটনায় একজন বাংলাদেশীও আহত হয়েছেন, এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন প্রবাসী সাংবাদিক নূরে আলম। আমরা এবার যাব কানাডায়, টরন্টো থেকে আমাদের সাথে যুক্ত হবেন মানজার মাহমুদ। মানজার মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাকে। কানাডায় স্থায়ী অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। আপনি জানেন কানাডা পৃথিবীতে অভিবাসীদের জন্য স্বর্গরাজ্য হিসেবে পরিচিত, অর্থাৎ কানাডা তার বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সারা পৃথিবী থেকে মানুষদেরকে তার দেশের নাগরিকত্ব নেয়ার জন্য আমন্ত্রণ করে থাকে এবং তারা কিছু ইউনিক সিস্টেম ফলো করে যার মাধ্যমে তারা খুব সহজেই বিভিন্ন দেশের মানুষদেরকে তাদের নাগরিকত্ব প্রদান করে থাকে। এবং এখানে একটি বিষয় বলে রাখা ভালো, কানাডাতে যারা নাগরিকত্ব নেয় তারা কিন্তু ডুয়াল সিটিজেনশিপ রাখতে পারে, অর্থাৎ তারা তার নিজের দেশের নাগরিকও থাকতে পারে এবং ক্যানাডিয়ান নাগরিকও হতে পারে। কিন্তু এক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য রাখা দরকার, যেমন ক্যানাডার সব প্রভিন্স কিন্তু সব ধরনের পেশার লোককে তাদের নাগরিক হিসেবে নেয়, অর্থাৎ একটি নির্দিষ্ট পেশা একটি নির্দিষ্ট প্রভিন্সে অ্যাপ্লাই করতে পারে। ক্যানাডাতে বর্তমানে ১০টি প্রভিন্স এবং ৩টি টেরিটরি রয়েছে, এরা তাদের একটি নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে মানুষদেরকে আমন্ত্রণ করে থাকে কানাডাতে, এবং যেই পদ্ধতির মাধ্যমে কানাডাতে আমন্ত্রণ করে থাকে সেই পদ্ধতির নাম এক্সপ্রেস এন্ট্রি। তারা কিছু ক্রাইটেরিয়া নির্ধারণ করে, যেসব ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তারা নির্দিষ্ট সংখ্যক পয়েন্ট দিয়ে থাকে,
এই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে যে ব্যক্তি আবেদন করবে আবেদনকারীর বয়স, তার বৈবাহিক অবস্থা, তার শিক্ষাগত যোগ্যতা এবং তার ইংলিশ প্রফিসিয়েন্সি, এবং এটির সাথে যেটি দেখা হয় সেটা হচ্ছে তার জব এক্সপেরিয়েন্স। এই কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে ক্যানাডার নির্দিষ্ট সংখ্যক পয়েন্টস দিয়ে থাকে, এবং যারাই এই পয়েন্টস পায় তারাই কিন্তু ক্যানাডার নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারে। এক্ষেত্রে প্রথম ধাপটি হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্টশিপ। পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং পার্মানেন্ট রেসিডেন্টশিপ নিয়ে ক্যানাডাতে আসতে হয়। দেন ক্যানাডাতে আসার পর নাগরিক হিসেবে ক্যানাডার নাগরিকত্ব বা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা যায়। একটি বিষয় বলে রাখা ভালো, যারা পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে ক্যানাডাতে আসে তারা ক্যানাডার ভেতরে ক্যানাডিয়ানদের সমপরিমাণ সুযোগ সুবিধা পেয়ে থাকে, এবং একজন ক্যানাডিয়ান যেসব ফ্যাসিলিটিস গভর্নমেন্টের কাছ থেকে পায় তার প্রত্যেকটি ফ্যাসিলিটিসই পার্মানেন্ট রেসিডেন্টরা পেয়ে থাকে। কিন্তু তারা যদি ক্যানাডা ত্যাগ করে তখন তারা এই সুবিধাগুলো পায় না। কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে কেউ প্রভিন্স ভেদে এক বছর থেকে তিন বছর থাকার পরে তারা সিটিজেনশিপ পায়, অর্থাৎ ক্যানাডিয়ান পাসপোর্ট পায়, তখন কিন্তু তারা ক্যানাডাতে থাকুক বা ক্যানাডাতে না থাকুক তারা ক্যানাডিয়ান হিসেবে সারা পৃথিবীতে পরিচিত হয় এবং ক্যানাডার কনসুলেট থেকে তারা সাহায্য নিতে পারে। এক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখা ভালো, প্রায় সকল পেশার লোকদেরকেই কিন্তু ক্যানাডা নিয়ে থাকে, এবং এটা ডিপেন্ডিং অন দেয়ার প্রভিন্স, বিভিন্ন প্রভিন্স বিভিন্ন পেশার লোকদেরকে নিয়ে থাকে। যেমন আলবার্টা প্রভিন্স অয়েল এবং গ্যাস রিলেটেড ইঞ্জিনিয়ার্সদেরকে নিয়ে থাকে, এবং ক্যানাডার বিজনেস হাব মূলত অন্টারিও এবং ব্রিটিশ কলাম্বিয়া, তারা সাধারণত সকল পেশার লোকদেরকেই আমন্ত্রণ করে থাকে। এবং এই বিষয়গুলো সঠিকভাবে নির্ধারণের পরে যেই পেশার লোকরা যেই প্রভিন্সের জন্য নির্বাচিত হতে পারেন সেই প্রভিন্সেরই আন্ডারে ক্যানাডাতে পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য অ্যাপ্লাই করা প্রয়োজন। যদি সঠিক প্রসিডিউর জেনে ঠিকভাবে অ্যাপ্লাই করা যায় তাহলে ক্যানাডা এখন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে সহজে তার নাগরিকত্ব দিয়ে থাকে বিভিন্ন দেশের নাগরিকদের, এবং বিভিন্ন দেশের নাগরিকরা কিন্তু এই সুযোগ সুবিধাটি নিচ্ছেন, এবং বাংলাদেশিরা এখনো পর্যন্ত এই সুযোগ নেয়ার ক্ষেত্রে কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছে। আমি যদি ইন্ডিয়া বা পাকিস্তানের কথা বলে থাকি তাদের তুলনায় কিন্তু বাংলাদেশিরা এখনো এই সুযোগ নেয়ার ক্ষেত্রে অনেকটি পিছিয়ে রয়েছে। যদি তারা সঠিক নির্ভুল তথ্য এবং নির্ভুল উপায়টি জানে তাহলে কিন্তু তারা খুব সহজেই এখনো ক্যানাডার নাগরিকত্ব পেতে পারে। এক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় তাদের নির্ভুল তথ্য এবং নির্ভুল পদ্ধতিটি জানার হচ্ছে ক্যানাডার সিআইসি ওয়েবসাইট, ক্যানাডিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইট, যেটি এটি গভর্নমেন্টের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে যেমন অ্যাপ্লাই করা যায় সেরকম সবচেয়ে লেটেস্ট ইনফরমেশনটাও এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পাওয়া যেতে পারে। সুতরাং যারা ক্যানাডাতে আসতে আগ্রহী বা ক্যানাডার পার্মানেন্ট রেসিডেন্টশিপ এবং সিটিজেনশিপ নিতে আগ্রহী তাদের বিভিন্ন দালাল বা এই ধরনের লোকদের কাছে না যেয়ে যদি তারা সরাসরি সিআইসি ওয়েবসাইটের মাধ্যমে দেখে, যেটি ক্যানাডার গভর্নমেন্টের ওয়েবসাইট, তাহলে কিন্তু তারা নির্ভুল তথ্য পেতে পারে এবং তারা খুব সহজেই ক্যানাডাতে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। ধন্যবাদ আসিফ আপনাকে। মাজার মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কানাডা টরন্টো থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রবাসী বাংলাদেশী মাজার মাহমুদ। গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতি ইতালি শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। রোমের তর পিনাতারার একটি হলরুমে এক আলোচনা সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সদ্য বিদায়ী আহ্বায়ক শাহিন খলিল কাউসার। এতে সভাপতি পদে সনেট পি রোজারিও, সাধারণ সম্পাদক পদে গোলাপ হোসেন ব্যাপারী, সিনিয়র সহসভাপতি পদে আবুল কালাম, সহসভাপতি শাহানা জাক্তার রয়েছেন। এ সময় বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি জে এম কিবরিয়া, নূরে আলম সিদ্দিকী বাচ্চু, বাংলাদেশ সমিতির সিনিয়র সহসভাপতি নায়েব আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম সাইমন, ই পিবিএ ইতালির সভাপতি লায়লা শাহ, বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি খান রিপন, সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালি শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রোমের তর পিনাতারার একটি হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সবার মতামতের ভিত্তিতে সভাপতি পদে নজরুল ইসলাম মাঝি ও সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদকে বহাল রেখে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে আবু তাহির, সহসভাপতি লায়লা শাহ, মাহমুদুল হাসান, মাহবুব প্রধান, হেলাল রায়হান, স্বপন হাওলাদার, শেখ ইসাক, আবুল কালাম, মোহাম্মদ সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হিদায়তুল ইসলাম, মোহাম্মদ লিটন, জি আর মানিক, আব্দুল মজিদ বাবুল, গোলাপ মিয়া, কোষাধ্যক্ষ হিসেবে সোহেল খান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সরকার, কাজী বাহাদুর, ক্রীড়া পরিচালক মুহিব হাসান, মিডিয়া পরিচালক সাংবাদিক রিয়াজ হোসেন। এ সময় বক্তারা সংগঠনের সাবেক কর্মকর্তা প্রয়াত পরাণ কৃষ্ণ সাহার স্মরণে আসন্ন ফুটবল টুর্নামেন্ট সফল করতে আহ্বান জানান। সৌদি আরবের সাতকানিয়া লোহাগড়া প্রবাসী পরিষদের উপদেষ্টা আবুল কালাম আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। মদিনার একটি হোটেলে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ শাহিদুল হক কাতিবি। প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুল্লাহ। সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, নুরুল আফসার, মাহফুজুল আলম সহ অনেকে। এ সময় বক্তারা মরহুম হাফেজ আবুল কালাম আজাদের কর্মময় জীবনের নানা নেতিবাচক দিক তুলে ধরেন। পরে তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মালয়েশিয়ার সাইবার জায়াতে একটি কারখানায় অভিযান চালিয়ে 338 জন বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। আটকদের মধ্যে 55 জন বাংলাদেশি রয়েছেন। দেশটির অভিবাসন বিভাগ এই তথ্য জানিয়েছে। অভিবাসন বিভাগের পরিচালক জানান, অভিযানে আটক বাংলাদেশিদের মধ্যে 55 জন পুরুষ, ইন্দোনেশিয়ার 36 পুরুষ ও 172 নারী, মিয়ানমারের 25 পুরুষ ও 3 নারী এবং নেপালের 47 জন পুরুষ। কারখানায় 2230 জনকে যাচাই করে 338 বিদেশিকে আটক করার তথ্য নিশ্চিত করেন তিনি। এদের বেশিরভাগই অন্য কোম্পানির অস্থায়ী ওয়ার্ক পারমিট ব্যবহার করছিলেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে মাত্র কয়েকটি কোম্পানিতে বিদেশি শ্রমিক সরবরাহ করা হয়েছে, কিন্তু তারা অন্য কোম্পানিতে কাজ করছে। নিয়োগকর্তা ও কোম্পানির মালিক বিদেশি শ্রমিকদের এভাবে নিয়োগ দিয়ে অভিবাসন আইন ও বিধি লঙ্ঘন করেছেন। অভিযানে মেয়াদ উত্তীর্ণ অবস্থান, ব্যক্তিগত নথি না থাকা এবং পারমিটে জালিয়াতির মতো অপরাধের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে মালয়েশীয় প্রশাসন। ইরানের সামরিক মহড়ায় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। আহত অন্তত 54 জন। নিহতদের মধ্যে দেশটির রেভলিউশনারি গার্ডের সদস্যদের পাশাপাশি কুচকাওয়াজ দেখতে যাওয়া নারী ও শিশুরাও রয়েছে। হামলায় জড়িতদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। শনিবার ইরানের খুজিস্তান প্রদেশের আহওয়াজ শহরে কুচকাওয়াজ চলা অবস্থায় বন্দুকধারীরা দূর থেকে গুলি চালাতে শুরু করে। এক সময় তারা মঞ্চে উপবিষ্ট সেনা কর্মকর্তাদের লক্ষ্য করেও হামলা চালায়। হামলাকারীদের পাল্টা জবাব দেয় ইরানি বাহিনীর সদস্যরা। গোলাগুলির এই ঘটনা চলে প্রায় 10 মিনিট ধরে। খুজিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন, হামলাকারীদের দুজন পাল্টা গুলিতে নিহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুজনকে, আর বাকিরা পালিয়ে গেছে। তাদের খোঁজে অভিযান শুরু করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।
কোন জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি এখনো, তবে নাম উল্লেখ না করলেও বিদেশি শক্তির দিকে আঙুল তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ। এক টুইট বার্তায় তিনি জানান, সন্ত্রাসীদের নিয়োগ, প্রশিক্ষণ, অস্ত্র ও অর্থ দেয়া বিদেশি শক্তি আহওয়াজে এই হামলা চালিয়েছে। সন্ত্রাসবাদে মদত দেয়া আঞ্চলিক শক্তি এবং তার প্রভু যুক্তরাষ্ট্র এই হামলার জন্য দায়ী। ইরানিদের জীবন রক্ষার জন্য ইরান খুব দ্রুতই এই ঘটনার পাল্টা জবাব দেবে বলেও জানান জারিফ। ইরানের গার্ডের কর্মকর্তারা আহওয়াজি বিচ্ছিন্নতাবাদীদের এই হামলার জন্য দায়ী মনে করে, এদেরকে সৌদি আরব প্রশিক্ষণ ও সমর্থন দেয় বলেও জানায় তারা। সঞ্জিতা ইসলাম, নিউজ 24। প্রবাসের খবর আমরা এই পর্যায়ে যাব সৌদি আরবে। মদিনা থেকে আমাদের সাথে যুক্ত হবেন প্রবাসী সাংবাদিক এময় আলাউদ্দিন। এময় আলাউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাকে। প্রথমবারের মতো সৌদি আরবে ট্রেন যোগাযোগ বা ট্রেন ব্যবস্থা শুরু হয়েছে, এর ফলে কি ধরনের সুবিধা ভোগ করবেন সৌদি আরববাসী? আরেকটি খুব ইন্টারেস্টিং ব্যাপার আপনার কাছ থেকে জানতে চাই, পৃথিবীর প্রায় সব উন্নত বা অনুন্নত দেশেই ট্রেন যোগাযোগ বা যোগাযোগের জন্য কিন্তু অন্যতম মাধ্যম হিসেবে ট্রেনকে ব্যবহার করা হয়। সৌদি আরবে এটি কেন ব্যবহার করা হতো না বা প্রথমবারের মতো ট্রেন যোগাযোগ চালু হয়েছে, এর পেছনে বিশেষ কোনো কারণ আছে কি? ধন্যবাদ আসিফ, আপনি যেমনটা বলছিলেন যে এই প্রথমবারের মতো, আপনি জানেন যে মক্কা মদিনা আপনার জেদ্দা ভিত্তিক যে ট্রেন লাইন চালু করার যে সৌদি সরকারের পরিকল্পনা, যদিও তাদের পরিকল্পনা রয়েছে রিয়াদ পর্যন্ত এটাকে নিয়ে যাওয়া, পুরো সৌদি আরবে তার কার্যক্রম চলবে। যদিও ট্রেন কিন্তু সৌদি আরবে এই প্রথম নয়, তাদের প্রথম একটা ছিল দাম্মাম থেকে রিয়াদ পর্যন্ত, তবে এই প্রথমবারের মতো আপনি জানেন যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ এবং উমরা পালন করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছরই কিন্তু প্রায় 25-30 মিলিয়ন বিদেশিরা কিন্তু এখানে এসে থাকে। তাদের এই কার্যক্রমকে আরো বেগবান করার জন্য তাদের যে পর্যটনের যে দিকে এগোচ্ছে সৌদি গভর্নমেন্ট, তারই এটাকে লক্ষ্য রেখে কিন্তু এই ট্রেন চালু করার তাদের এই পরিকল্পনা সৌদি গভর্নমেন্ট। যদি আপনি জানেন যে আগামীকাল আজকে রাত্রে 12:01 থেকে শুরু হয়ে গেছে সৌদি সরকারের যে 88তম যে জাতীয় দিবস, যেটা সেটা কিন্তু আগামীকাল মরসুম পালন হবে, সেটাকে রেখে কিন্তু এই প্রথমবার মতো আজকে মদিনা থেকে কিন্তু জেদ্দায় এই ট্রেনটা আসার মাধ্যমে সেটা তারা চালু করেছে। যদিও আগামী দুদিন পর থেকে কিন্তু তারা মানে কমার্শিয়ালি তারা জিনিসটাকে চালু করবে, প্রথম ধাপে তারা চালু করেছেন জেদ্দা এবং মদিনা, তার পরবর্তীতে আগামী 2-4 দিনের মধ্যে কিন্তু তারা মক্কাকেও কানেক্ট করে ফেলবে। তার মাধ্যমে আপনি জানেন যে সৌদি গভর্নমেন্টের যে ট্রান্সপোর্টের যে অগ্রযাত্রা যে রয়েছে সেটার কিন্তু একটা ধাপ কিন্তু এগিয়ে যাবে এই ট্রেন যাত্রার মাধ্যমে। এখানকার যারা সৌদি গভর্নমেন্টের অথরিটি তারা মনে করছেন যে আপনি জানেন যোগাযোগ ব্যবস্থাপনা সৌদি গভর্নমেন্ট, তো আপনি জানেন যে তাদের খুবই ভালো, খুবই উন্নত যোগাযোগ ব্যবস্থাপনা। আপনি জানেন যে তেলের দিক দিয়েও এখানে খুবই সস্তায় তাদের, এখানকার তাদের এক নাগরিকদের যদিও ইদানিং কিছুটা দাম বেড়েছে কিন্তু তারা কিন্তু খুব সস্তায় কিন্তু তেলটা তারা সরবরাহ করে থাকে। যদিও এখান থেকে এখানকার যোগাযোগের ব্যবস্থাপনা যেটা রয়েছে সেটাই যথেষ্ট পরিমাণ ছিল বলে এখানকার কর্তৃপক্ষ মনে করে, তারপরেও তারা জানেন যে পর্যটন খাতকে যারা এগিয়ে নিচ্ছে, যে তারা সামনে এস্টাবলিশ করছে, তারা আকৃষ্ট করতে চাচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব পর্যটকরা আসবে, যারা উমরা পালনকারী আসবে, যারা হজ করতে আসবে। আপনি জানেন ইতিমধ্যে সৌদি গভর্নমেন্টও আরেকটা ঘোষণা দিয়েছে যে উমরা পালন করতে যারা আসবে এখন তারা পর্যটক হিসেবে তারা কিন্তু সৌদি আরবের বিভিন্ন শহরে তারা যেতে পারবে, যেটা বিগত বছরগুলিতে কিন্তু সেটা ছিল না, এখন পর্যন্ত নেই, আগামী কয়েকদিনের মধ্যে তারা এটা চালু করবে বলে এখানকার যে পর্যটন মন্ত্রী এখানকার সেটা আমাদেরকে জানিয়েছেন। তাতে করে বোঝা যাচ্ছে যে পর্যটন খাতে পর্যটন তাকে তারা যে শিল্প হিসেবে নিয়েছে সেটারই একটা কিন্তু ধারাবাহিকতা আজকের এই ট্রেনের উদ্বোধন। ট্রেনটা যদিও আপনি জানেন খুবই লো প্রাইসে কিন্তু সেটা দিয়েছে, আপনি জানেন জেদ্দা থেকে মক্কা কিন্তু মাত্র 20 রিয়ালে যেতে পারবে, মধ্যে মক্কা থেকে আপনার মদিনা কিন্তু যেতে পারবে সেটাও কিন্তু অল্প পয়সার মধ্যে, আমরা যতটুকু জানতে পেরেছি তারা পাঠাবে মক্কা মদিনা 75 রিয়াল ধরেছেন, এবং মক্কা রাবেক করে আরেকটা প্রদেশ আছে যেখানে অন্তর সেখানে 40 রিয়ালে যেতে পারবেন, জেদ্দা রাবেক 23 রিয়াল, জেদ্দা মদিনা 63 রিয়ালে যাবে আপনার, যেটা 63 রিয়াল রাবেক মদিনা 50 রিয়াল। এতে করে যে সাধারণ মানুষ যারা
যাদের গাড়ির তার ব্যবহার করতে তেলের দামটা বেড়ে যাওয়ার কারণে যে সমস্যাটা তারা মানে মনে করছিল সেটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু আপনি যাবে এই ট্রেনের মাধ্যমে, এবং ট্রেনটা কিন্তু খুবই দ্রুত গতিতে চলবে, যেটাকে বুলেট ট্রেন বলা হয়েছে। হারামাইন ট্রেন নামে যদিও তাদের এই ব্যবস্থাপনাটা শুরু করেছে, কিন্তু এর মাধ্যমে যারা সৌদি গভর্নমেন্ট যেটা উপর দিতে চাচ্ছে যে আপনি জানেন আগামী হজের আগে কিন্তু তারা এটা পুরোপুরি তারা চালু করবে। আপনি জানেন তারা পরিকল্পনা নিয়েছে আগামী হজে কিন্তু কমপক্ষে অর্ধ, যারা মনে করেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে যদি আপনার 2 মিলিয়ন হজ যাত্রী আসে তারা কিন্তু প্রায় 1 মিলিয়নের হজ যাত্রী তাদের পরিকল্পনা রয়েছে মক্কা মদিনা জেদ্দা এবং হজ সংশ্লিষ্ট এলাকাগুলিতে, তাদেরকে কিন্তু সেই পরিবহন ব্যবস্থাটা তারা কনফার্ম করেছে ইতিমধ্যে, আমাদেরকে জানিয়েছে এখানকার হজ অথরিটি, আমাদেরকে সেটা বলেছে যে আগামী হজের আগে কিন্তু তারা এই পরিকল্পনা তারা সম্পন্ন করবে এবং হাজিরা যাতে মক্কা মদিনা জেদ্দা যারা যাবেন, আপনি জানেন যে মিনা আপনি মিনা মুজদালিফা আরাফাত যেখানে কিন্তু ইতিমধ্যে ট্রেন চালু হয়েছে সেটা কিন্তু স্বল্প সংখ্যক এলাকাতে কিন্তু সেটা যাতায়াত করতে, এখন তারা এটাকে পুরো মক্কা মদিনা জেদ্দা থেকে শুরু করে মিনা থেকে শুরু হয়ে জেদ্দা পর্যন্ত বিদেশ থেকে যারা আসবে, আপনি জানেন যে প্লেন দিয়ে যারা আসবে তারা কিন্তু জেদ্দা থেকে কিন্তু ট্রেনে করে তারা মিনা চলে আসবেন, মক্কায় চলে আসবেন, মদিনা চলে যাবেন, যেটা বিগত বছরগুলিতে বাসের মাধ্যমে আনা নেওয়া করা হইতো এবং লোকাল আপনার যে প্লেনের মাধ্যমে কিন্তু এসব যাত্রীরা চলাচল করতো এবং তাদেরকে বহনের ব্যবস্থা করতো। আশা করছি এর মাধ্যমে সৌদি গভর্নমেন্টের যে ব্যবস্থাটা নিয়েছে আমাদের সেটা যুগান্তকারী পদক্ষেপ এবং সারা দেশকে তারা সেই ট্রেনের আওতায় নিয়ে আসবে বলে আমাদেরকে তারা জানিয়েছে। আসিফ, এই ছিল সৌদি আরবের হারামাইন ট্রেন নিয়ে যে আমার কাছে সর্বশেষ খবর। এবং আলাউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রবাসী সাংবাদিক এময় আলাউদ্দিন আমাদের সাথে যুক্ত ছিলেন সৌদি আরবের মদিনা থেকে। নিউজ 24 সংবাদের সময় হলো আরেকটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। এবারে নিউজ 24 স্পোর্টস। জমকালো আয়োজনে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি ও কো স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করিম। টুর্নামেন্টে অংশগ্রহণকারী 6 দলের অধিনায়কদের উপস্থিতিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশন এবং শিল্পী মমতাজ বেগমের কণ্ঠে থিম সং বাড়তি মাত্রা যোগ করে অনুষ্ঠানে। আগামী 1 অক্টোবর শুরু হবে বঙ্গবন্ধু গোল্ড কাপের 5ম আসর। 1 থেকে 6 অক্টোবর সিলেটে গ্রুপ পর্বের খেলা হবে, 9 ও 10 অক্টোবর কক্সবাজারে হবে 2টি সেমিফাইনাল, 12 অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল। টুর্নামেন্টে বি গ্রুপে বাংলাদেশের 2 প্রতিপক্ষ লাওস ও ফিলিপাইন। উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ ও লাওস, এ গ্রুপের 3 দল নেপাল, ফিলিস্তিন ও তাজিকিস্তান। এবারে বিনোদনের খবর। দেবী সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার। অনম বিশ্বাসের পরিচালনায় নির্মিত দেবী সিনেমার একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ফারিয়াকে। নিজের অভিনয় আর সিনেমার নানা দিক নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী, আরও জানাচ্ছেন ফাতেমা কাউসার। আমি এরকম আগে কখনো দেখিনি, মৃত মানুষ পায়জামা খুলবে কিভাবে। হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে দেবী সিনেমা, যার কেন্দ্রীয় চরিত্র মিসির আলীতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এছাড়াও রানু চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। সরকারি অনুদানে নির্মিত দেবী সিনেমাটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। সিতে সিনেমার প্রযোজনায় নির্মিত দেবী সিনেমার একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শবনম ফারিয়াকে। আজকে গাড়িতে করে কোথাও যাবেন না প্লিজ। কেন? নীলু চরিত্রটা হচ্ছে আমার পার্সোনালি খুব পছন্দের একটা চরিত্র, কারণ নীলু শুধু দেবীতে না, এটা পরে যে নিশিথিন ওটার মধ্যেও নীলুর একটা ক্যারেক্টার ছিল। আমার বাস্তব চরিত্রের একদম অপোজিট একটা চরিত্র, সেজন্য হয়তো আমার বেশি ভালো লাগে। নীলু যে ক্যারেক্টারটা তার একটা অনেক বড় ইম্প্যাক্ট আছে, সেটা ইম্পর্ট্যান্ট। এবং আমার অভিনয় করার কতটুকু জায়গা ছিল বা আমি কাদের সাথে অভিনয় করছি, একটা অনেক ভালো ফিল্মের একটা ছোট পার্ট হওয়াও তো অনেক বড় একটা ব্যাপার।
ফারিয়া জানালেন কিভাবে দেবী সিনেমাতে যুক্ত হলেন এবং কেমন ছিল কাজ করার অভিজ্ঞতা। আমাকে ফার্স্টে ফোন করে আমাদের যে কাস্টিং ডিরেক্টর টিটু ভাই, বাট এরকম ফোন তো রেগুলারই আসে, প্রায় কেউ না কেউ ফোন করে বিভিন্ন জায়গা থেকে যে আমরা ফিল্ম বানাতে চাই, আপনাকে নিয়ে কাজ করতে চাই। কিন্তু তখনও আসলে আমি ফিল্মে কাজ করার জন্য প্রস্তুত ছিলাম না। যখন বলে যে হুমায়ুন আহমেদের গল্প, তখন আসলে আমি একটু অবাক হয়েছি, হুমায়ুন আহমেদের গল্পে আমাকে ফোন দিচ্ছে? তো তখন আমি বললাম যে আপনি আমাকে একটু টাইম দেন আজকে রাতে, আমি একটু বইটা পড়ে আমি আপনাকে ফোন দিচ্ছি। তো আমি পরে হচ্ছে বইটা নেট থেকে নামিয়ে বইটা পড়ি, পরে পরদিন ওনাকে ফোন দিই যে না, আমার মনে হয় এটা নিয়ে আমরা ফার্দার কথা বলতে পারি। আমাদের টেলিভিশনে আমরা অনেক ছোটো ছোটো ভুলগুলোকে ইগনোর করে যাই, যে একটু একটা ভুল, একটা লাইটের ঝামেলা, ওকে ফাইন ঠিক আছে বাদ দাও, বা একটু সাউন্ডের প্রবলেম, একটু কারেকশান লাগাচ্ছে, ঠিক আছে বাদ দাও হয়ে যাচ্ছে। কিন্তু যখন ফিল্ম হয় সেটা বড় পর্দায় যায়, ছোট্ট একটু ভুলও কিন্তু অনেক বড়। তোমার নিশানাতে আমার হাওয়াতে উড়ে উড়ে আসে গুঁড়ো গুঁড়ো কিছু নীল। জয়া আহসান, চঞ্চল চৌধুরী, ফারিয়া ছাড়াও এই সিনেমা আরো দেখা যাবে ইরেশ ডাকের, অনিমেষ আইস সহ আরো অনেককে। ক্রমশ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি, এরই মধ্যে প্রকাশিত হয়েছে দেবী পোস্টার, টিজার, ট্রেলার এবং গান। অক্টোবরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে আসবে হুমায়ুন আহমেদের দেবী। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। আমরা শেষ করব এখনকার নিউজ 24 সংবাদ। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। জাতীয় ঐক্য প্রক্রিয়ায় এবার বিএনপিও, 30 সেপ্টেম্বরের মধ্যেই সংলাপের আহ্বান, 1 অক্টোবর থেকেই আন্দোলনের ডাক। আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হবে না, বলছেন দলটির নেতারা, সব ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা। ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন, জানালেন সিএসি, আইনি ভিত্তি পেলে ভোটে যুক্ত হবে ইভিএম। জাতিসংঘে বাংলাদেশের এজেন্ডায় প্রাধান্য পাবে রোহিঙ্গা ইস্যু, নতুন প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী। মালদ্বীপে আজ জাতীয় নির্বাচনের ভোট, প্রবাসী বাংলাদেশিদের দেশটির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নেয়ার সতর্কতা। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।